আমি মহাকালী গার্লসের বর্তি বলছি। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের ইতিমধ্যে কিছু অধ্যায় সমাধান করেছি, অন্য দিদিরাও তোমাদের অনলাইনের মাধ্যমে যথাসাধ্য যোগাযোগ করে পড়াচ্ছেন। ক্লাস নাইনের ফ্যাক্টরিশনস বা উৎপাদকীয় বিশ্লেষণের বিশেষ কিছু অঙ্ক সমাধান করে দেওয়া হয়েছে ইতিপূর্বেই। এখন শর্ট অ্যান্সার টাইপ কিছু প্রশ্নের এই অধ্যায়ের কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। কোয়েশ্চেন ১ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস ১২ ১২ ইকুয়াল টু এক্স মাইনাস ৩ ইন্টু এক্স মাইনাস ১ হলে, এটা একটা অভেদ হলে এ ও পি এর ভ্যালু কত হবে? পূর্বে আমরা একটা অভেদ করে দিয়েছি, একই নিয়মে আরেকটি অভেদ করে দেওয়া হচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস ১২ ইকুয়াল টু এক্স মাইনাস ৩ ইন্টু এক্স মাইনাস এ, এটাকে সিম্পলিফাই করে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস ১২ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ৩ ইন্টু এক্স প্লাস ৩ এ। যেহেতু এটি একটি অভেদ, সুতরাং উভয় পক্ষের এক্স স্কোয়ারের সহগ এক্স এর সহগ ও এক্সপ্রচিত সংখ্যার মান সমান হবে। তুলনা করে পাচ্ছি মাইনাস পি ইকুয়াল টু মাইনাস এ প্লাস ৩, সুতরাং পি ইকুয়াল টু এ প্লাস ৩, আর ৩ এ ইকুয়াল টু ১২ মানে এ ইকুয়াল টু ৪, সুতরাং পি এর ভ্যালু এ প্লাস ৩ মানে ৪ প্লাস ৩ ইকুয়াল টু ৭। নির্ণয়মান বা নির্ণীত মান পি ইকুয়াল টু ৭, এ ইকুয়াল টু ৪। কোয়েশ্চেন ২ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ২২৪ মানে ২২৪, এবং এ এবং বি যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ এবং এ যদি লেস দ্যান বি হয় মানে এর মানটা ছোট বি এর থেকে, উভয় ঋণাত্মক এবং এর মান যদি আরও ছোট হয় বি এর থেকে, তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। সমাধান প্রদত্ত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ২২৪, ২২৪ মানে ২২৫ মাইনাস ১ মানে ১৫ স্কোয়ার মাইনাস ১ এর স্কোয়ার। যেহেতু এখানে এ ও বি উভয় ঋণাত্মক দেওয়া হয়েছে, তাহলে ১৫ স্কোয়ারও যা হবে মাইনাস ১৫ স্কোয়ারও তাই হবে, আর ১ স্কোয়ারও যা হবে মাইনাস ১ এর হোল স্কোয়ার তাই হবে। বা তুলনা করে পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস ১৫, বি ইকুয়াল টু মাইনাস ১। এখানে দেখে বুঝতে পাচ্ছি এটা বি এর থেকে ছোট এবং উভয়ই ঋণাত্মক সংখ্যা। যদি এর মধ্যে একটি ধনাত্মক একটি ঋণাত্মক হতো তখন সেইভাবে তাকে লেখা হতো। কোয়েশ্চেন ৩ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ১১ ইন্টু ৯, এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্বেরটা ছিল ঋণাত্মক এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এখানে এ গ্রেটার দ্যান বি হলে এ আর বি এর ভ্যালু বার করতে হবে। এখানেও প্রশ্নানুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ১১ ইন্টু ৯, ১১ মানে ১০ প্লাস ১ লিখেছি আর ৯ মানে ১০ মাইনাস ১ লিখেছি। যেহেতু এ এবং ভি ধনাত্মক এবং এ গ্রেটার দ্যান ভি, তাহলে তুলনা করে পাচ্ছি এটা ১০, ১০ এবং বি এর ভ্যালু ১। নির্ণীত মান এ ১০, বি ইকুয়াল টু ১। কোয়েশ্চেন ৪ যদি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু ১ হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউ এর ভ্যালু কত হবে? এখানে আমরা ছোট প্রথমে একটা সরল করে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু ১, পক্ষান্তর করে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ০। এবার আমরা যেহেতু সূত্রানুযায়ী জানি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু ০ আছে, তাহলে ০ মাল্টিপ্লাই এ প্লাস বি ইকুয়াল টু ০। নির্ণীত মান এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু ০ হয়েছে। কোয়েশ্চেন ৫ এ মাইনাস বি এর হোল কিউব প্লাস বি মাইনাস সি এর হোল কিউব মানে প্লাস সি মাইনাস এ এর হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এর সরলতম মান নির্ণয় করতে হবে। সমাধান ধরা যাক এ মাইনাস বিটাকে এক্স, বি মাইনাস সি ওয়াই, সি মাইনাস এ জেড, সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ক্যান্সেল করলে দেখলাম ইকুয়াল টু ০ হচ্ছে, অথবা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড প্লাস থ্রি এক্স ওয়াই জেড নিলাম সূত্র আকারে ফেলবে বলে। এবার প্রথম পার্টটা থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই থ্রি এক্স ওয়াই জেড। এবার যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ০, ০ ইন্টু ওই পার্টটা প্লাস থ্রি এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই থ্রি এক্স ওয়াই জেড, সুতরাং ইকুয়াল টু পাচ্ছে থ্রি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু ৩, সুতরাং সরলতম মান পেলাম ৩।
क्वेश्चन सिक्स थ्री एक्स इक्वल टू ए प्लस बी प्लस सी होले एक ही धरने अंक जदि ये एक्स माइनस एर होल क्यूब प्लस एक्स माइनस बी होल क्यूब प्लस एक्स माइनस सी एर होल क्यूब माइनस थ्री इंटू एक्स माइनस एक्स माइनस बी एक्स माइनस सी मान निर्णय करते हैं एखे हमें एक्स माइनस ए के बी धरल एक्स माइनस बी के क्यू धरल एक्स माइनस सी के आर धरल पी प्लस क्यू प्लस आर हे थ्री एक्स माइनस ए प्लस बी प्लस सी मैं थ्री एक्स माइनस थ्री एक्स इक्वल टू जिरो एबार एक्स माइनस ए होल क्यूब प्लस एक्स माइनस बी एर होल क्यूब प्लस एक्स माइनस सी एर होल क्यूब माइनस थ्री इंटू एक्स माइनस ए इंटू एक्स माइनस बी इंटू एक्स माइनस सी एखे पी इन टर्म्स अफ पी क्यू आर ए बसाल देखल पी क्यूब प्लस क्यूब प्लस आर क्यूब माइनस पी क्यू थ्री पी क्यू आर एके सूत्रे फिलल पी प्लस क्यू प्लस आर इंटू पी स्कोर प्लस क्यू स्कोर प्लस आर स्कोर माइनस पी क्यू माइनस क्यू आर माइनस आर पी जेहतु पी प्लस क्यू प्लस आर आप पे जिरो जिरो माल्टिप्लाई जो संख्या हम इक्ुअल टू जिरो है सूतरा निर्णय उत्तर जिरो क्वेश्चन सेवेन सब अंकई काछाकाछी एक ही धरण अंक घन सूत्र व्यवहार करा किन्तु एकटू डिफारेंस आ प्लस बी प्लस सी इक्ुअल टू जिरो हम ए स्क्वायर बाय बी सी प्लस बी स्क्वायर बाय सी ए प्लस सी स्क्वायर बाय ए बी भैल्यू कत एखे ये सल्व कर पाची ऊपर ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब डिवाइडेड बाय ए बी सी एबार पूर्वर मतन ही जो एखान माइनस थ्री ए बी सी प्लस थ्री ए बी सी करी प्रथम पार्टा थे एक सूत्र पाची द्वितीय पार्टा जा आछे ताई शून्य इंटू ए स्कोर प्लस बी स्कोर प्लस सी स्कोर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए बसिए जिरो हे बदबाकी पड़े थकते प्लस थ्री ए बी सी एक ही भाव उत्तर थ्री आसल आगे अंकटा अंकटा अनेकटा एक क्योंकि एखे भग्नांशे आकार देखने एके बारे घन आकार एबार तुम्हारे अनेक समय विकल्प धर्मी प्रश्न आसे मैं अनेकगुलो उत्तर थके एक उत्तर के चॉइस करते हैं यहरण अंक थे सठिक उत्तर निर्वाचन कर निर्वाचन करते हैं ए स्क्वायर प्लस थ्री माइनस फोर बाय ए स्क्वायर एक उत्पादक कत है चारटे अपशन देता के प्रथम सिम्प्लीफाई कर निल ए टू दि एमनी फैक्टरस करा जाए किंतु जैसे असुविधा है ताके सिम्प्लीफाई कर ए टू दि पावर फोर प्लस थ्री ए स्क्वायर माइनस फोर कर लम डिवाइडेड बाय ए स्क्वायर कर लम दुटो फैक्टर पेलम ए स्क्वायर माइनस वन इंटू ए स्क्वायर प्लस फोर डिवाइडेड बाय ए स्क्वायर एक ए स्क्वायर माइनस वन तला लिखल और एक ए के ए स्क्वायर प्लस फोर बाय ए तला लिखल दुटो के सिम्प्लीफाई कर पेलम ए माइनस वन बाय ए इंटू ए प्लस फोर बाय ए सठिक उत्तर देखते एखान के क्वेश्चन थ्री मैं अबजार्भेशन कर देखते ए माइनस वन बाय एटाई फैक्टर फैक्टराइजेशन उत्पादकटर एक विशेष उत्पादक है निर्णय उत्तर है अन्सार एखानटाई सठिक उत्तर रोमान थ्री उत्तर सठिक भावे लिखते हैं परिच्छन्न भावे उत्तर लिखते हैं सठिक भावे उत्तर लिखते हैं सूतरा अनेकगुलो अंक कर दे हलो तुम्हरा परवर्ती अंकगुलो सब प्रैक्टिस कर भालो करे लाइन बाय लाइन फलो कर तुम्हारा छुटिर पर संश्लिष्ट दीदी संगे जोगाजोग करे तुम्हारे अन्यान्य उत्तरगुलो देखे नेबे सठिक आछे किना भालो थाकबे परिवेश के सब भालो रखार चेष्टा करबे।